সুশী নিকেতন শ্যামবাজার পাঁচ পাথার মোড় সিক্সটি কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান নারী ও শাড়ি আজকের এখনকার অনুষ্ঠান বেনারসী নিকেতনের অনুষ্ঠান নয়নের অনেক অনেক স্বাগত নয়ন দর্শক বন্ধুদেরকেও স্বাগত আমাদের শুয়ে তো আজকে তো মেনলি সাম্বাজ কালেকশন এসেছি কিন্তু ইকোলে কিন্তু দু জায়গায় পাওয়া যায় মানে বেনারসি নিকেতন যখন নয়ন আসে তখন প্রিটেন্ড হয় যে দুটো জায়গার একটা হচ্ছে শ্যামবাজার বিধানসরণী আর একটি হচ্ছে কলেজ স্ট্রিট মার্কেট সিক্সটি ফোর কলেজ স্ট্রিট ক্যানারা ব্যাঙ্ক গেটএম এর পাশে পাশে একদম এই দুটো জায়গাকে মাথায় রেখে আপনারা দেখবেন কেননা কেনাকাটার জন্য আপনি শ্যামবাজারেও আসতে পারেন আপনি কলেজ স্ট্রিটেও আসতে পারেন একদম একই রকম ভাবে কেনাকাটা করতে পারবেন তো দেখা শুরু করব প্রথম শাড়ি থেকে যত অনেক দর্শক জানে যে আরেকটা শোরুম খোলার দিকে আমরা এগিয়েছি কতদিন পরে কিছুদিন পরে জানাবো হ্যাঁ কাচছাপরাতে আবার পেজ হবে নতুন বছর 2021 21 আর আপনারা কোলেস্টেরোও পেয়ে যাবেন শামবাজারেও পেয়ে যাবেন শাড়ি এবং যা দেখানো হচ্ছে সফট সব একদম দেখুন

প্রচুর ভ্যারাইটি কিন্তু কম থেকে শুরু বেশি পর্যন্ত সব রেঞ্জ আছে এটা 10550 কিন্তু আপনি যদি এটা 5500 এও চান সেটাও পাবেন আবার 2500 টাকা চাইলে সেটাও পাবেন কোয়ালিটিতে ফারাকটা তৈরি হয়ে যাবে কোয়ালিটিতে তারপরে তোমার হাতের আর মেশিনের ব্যাপারে এটা হচ্ছে 10550 দেখো একদম ওয়াইন কালার হ্যাঁ এইটা আনার একটা মেইন কারণ হলো এখন প্রচুর লোকের ওয়ান্টিং হলো এই কালারটা তবে খুব ওপেনলি বলি মানে ম্যাজেন্ডা কালার লাইট ম্যাজেন্ডা টু ওয়াইন সবার খুব আমি কথা বলবো যে এই কালারটা বেনারসিতে হয় এটা অনেকেই আমরা জানতাম না এবার আমি একটা জিনিস বলি ब्लाउজ গালো এই কালারটা তুমি আমার দোকানে এসে একটা দেখে একটা নিতে হবে না এইটুকু আমি বলতে পারি ও পনেরোটা দেখে কুড়িটা দেখে তিরিশটা দেখে নেবে এরকম ভাবে স্টকটা সাজিয়েছি এই কালার মানে ওয়াইন কালারেও ডিজাইনের ভ্যারাইটি পাওয়া যাবে আমি এটা এই একটা জিনিস আমি বলে দিই মানে এটা আপনি বেনারস নিকেতনে দু জায়গা গেলেই পাবেন যে স্টক দেখে নিতে পারবেন এই কালার স্পেসিফিক্যালি আমি বলে দিই এই কালার বটল গ্রিন কালার যেগুলো মানে ফট করে সব জায়গায় বেশি স্টক পাবে না ওইগুলোর জন্য কিন্তু আমার কাছে আসতে হবে এটা খুব ছোট ছোট গুটি আর পার এটা হচ্ছে নাম্বার 2 দু নম্বর সারি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড কি মানে কি বলতো অনেক আগে বিয়ে হয়েছে তখন বেনারসিপ ও স্যাটিসফাইড হয়নি এখন একটা এরকম বেনারসিপ পরা যেতে পারে রিসেপশনের কালারও হতে পারে ফাইভ নাম্বার টু নাম্বার ভীষণ ব্রাইট এই কালারেরও স্টক সব মানে ভ্যারাইটি পাবে ব্লাউজ গেল রানিতে খুব আজকে কম বেনারসি এনেছি কিন্তু নিজে হাতে বের করে সিলেকশন করে কালার এবারে ধরে দেখাবো আমি আঁচলটা না ডাবল আঁচল গেছে দেখুন আর আজকের প্যাটার্নগুলো একটু ছোট বুটি প্যাটার্ন এনেছি কারণ অনেকেই না একটু ভারী চেহারা না ছোট বুটি প্যাটার্নটা পরলে ভালো লাগে কিছু দিন ধরে একটু বড় ছোট বুটি আনছেন তো আজকে একটা ছোট বুটি প্যাটার্ন এনেছি দেখো আর দেখো দারুণ সুন্দর লাগবে এটা আসছে কুচিটা আমাদের দর্শক বন্ধুদেরকে একটা জিনিস বলা কেউ যদি শোটা দেখে ভালো লাগে না তোমার বন্ধু বান্ধব কেউ যদি ধরো বিয়ের সামনে একবার রেকমেন্ড করো হোয়াটসঅ্যাপ তোমার ইউটিউবে আমাদের ফেসবুক পেজ লাইভ একসাথেই চলছে হ্যাঁ ফেসবুক পেজে পাবে ইউটিউবে পাবে মানে এখন আপনারা যেমন আমাদের টেলিভিশনের পর্দায় দেখছেন সিটিভিএন লাইভ দেখছেন পাশাপাশি কিন্তু আমাদের ফেসবুক পেজ লাইভও চলছে সুতরাং আপনি সেখান সেইটাকে লিংকটাকে শেয়ার করে দিন

এই জিনিসগুলো নোট মানে ওইটা যদি কোনে রিসেপশনে পড়ে এটা এটা বড় পড়তে পারে চাই না এই যে আমি এটা ওই জন্য বলে দিলাম ওরকম ভাবে আচ্ছা ওটা গেল হচ্ছে চার এবারে আসছে পাঁচ বটল গ্রিন কালার সেই বটল গ্রিন এটা প্রচন্ড ইন ট্রেন্ড কালার চলছে তো এই কালারের যদি বেনারসি কিনতে হয় একবার এসে শুরু আর এখানে একটা জ্যাকেট উইভ আছে আর তার সঙ্গে আছে আঁচল অ্যাকচুয়ালি বলি এখন কিন্তু বেনারসি আমরা পরবো হালকা এবং সেটা আপনি বেনারসি নিকেতনের প্রত্যেকটা বেনারসিতে পাবেন

এবং থ্রি এইট ফাইভ জিরো বেনারসি কিন্তু ভীষণভাবে ট্র্যাডিশনাল হতে হবে এটা আমার ডিমান্ড যে বেনারসি পড়বে একটু ট্র্যাডিশনাল পড়বো আর একটা জিনিস আমি বলবো দশ বন্ধুকে তোমরা যদি কেউ বেনারসি কেনার কথা তোমার বা তোমার রিলেটিভ তোমার দা মানে যে কেউ হোক জানাশোনার মধ্যে নিজের জন্য হয় একবার না এসে আমাদের দুটো শোরুম আছে তো শ্যামবাজার ও কলেজ স্ট্রিট একবার এসে দেখে যাও কেনাটা কিন্তু ম্যান্ডেট আমি বারবারই আগেও বলতাম যখন অনেক আগে থেকে আজকে তো সিটিভেন করছি অনেক বছর হয়ে গেল তো তখন থেকে এখন পর্যন্ত আমাকে গ্রো করতে সবাই দেখেছে চোখের সামনে ঠিক আছে কেন বা একটা থেকে দোকান থেকে দুটো করা এখান থেকে তিনটে করা আপনাদের আশীর্বাদ না হলে হতো না কেন বা আর তার সঙ্গে কি এখন দাড়িটা কি হয় তখন দাড়িটা এরকম ছিল না ঠিক আছে একদম দাঁড়িয়ে থেকে বড় হতে দেখেছি দাঁড়িয়ে বলতে চাইছি অনেক ছোট থেকে বড় হতে দেখেছি দশ বছর আট বছর তো হলেই সাত আট বছর তো হলেই তো একটা জিনিস বলবো আমাকে একদিন ধরে যাচ্ছে একবার বেনারসি কিনতে হলে না এসে একবার দেখো শুধু বেনারসি নয় যারা কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা কলেজ স্ট্রিটে আসবেন মনস্থির করেছেন সে যে প্রান্ত থেকে আসুন না কেন তাহলেও বলবে একবার ওই কানাড়া ব্যাংকের পাশে সিক্সটি ফোর কলেজ স্ট্রিট মার্কেটে আসুন অথবা বিধান সরণিতে আসুন যার যেটা নিয়ারেস্ট হবে একবার দেখে যান কারণ ও না যেটা যে শাড়ি সেটা সেই শাড়ি বলে বিক্রি করে সততার সঙ্গে কাজটা করে একটা নাম চাপিয়ে দিয়ে শাড়িটাকে মাত্রা ঘুরিয়ে দেয় না কেন আমি বলছি অনেক ব্লাউজ গেল অনেক সময় অনেক কাস্টমার এমন এমন নাম বলে আমি নিজেও জানি না আমি সত্যি বলছি দিদি এবার আমি তখন বলি কি তুমি আর ফটোটা দেখো তাহলে আমি বুঝতে পারবো কি শাড়ি অরিজিনাল বলতে গেলে একবার আমি বলবো ছাপার শাড়ি কিনে নিজেও যদি বিয়েতে তো ছাপাও লাগে দু তিনটে এটা কিন্তু এসো কিন্তু না একবার এসে দেখো এটুকু রিকোয়েস্ট এতদিন ধরে বড় হতো দেখছো তোমাদের সামনে একবার এসে দেখো আচ্ছা এই বেলুর সম্পর্কে বলবো এটা কিন্তু ফাইভ বাট এটার জরিটা কিন্তু পিওর একদম কিনার আর দেখো দারুণ লুকটা

এটা কিন্তু পিওরের দিদি আর একটা পিওর জড়িও ইউজ করা হয়েছে তুমি এটা রেঞ্জটা দেখো আর অন্য দোকানে এই যে শাড়ির ফিলটা এই ফিলটা ভীষণ ইম্পর্ট্যান্ট আই বলে এটা রেঞ্জটা দেখো না আর একটু অন্য দোকানে রেঞ্জটা দেখো মানে খুব মানে এটা একদম জেনুইনলি বলছি এবং এটার প্রাইস হচ্ছে 10950 একটু ক্লোজলি দেখি দাও প্রত্যেকটা বুটি মিলে মানে এই খেন্ডে একটু দেখাই পদ্দের ভিতরে এটা হচ্ছে মিলে আর এই হচ্ছে কুচিটা আবার কোলাচলে একদম ওই ভলিউমেই যাচ্ছে কাজটা এটা যে হ্যান্ডে তৈরি এটা প্রিন্স বলি এই যে গ্যাপগুলো আসবে এটা হ্যান্ডেড মেশিনেই হবে মানে এটা যে নাওলে কিন্তু হবে এই একটা জিনিস এবং এর মধ্যে আসে একটু দেখি ছোট দেখার জন্য সেটা দেখানো হয়েছে এই জায়গাটার কথাও বলছে এই গ্যাপটা হ্যান্ড না হলে হবে না এই যে এরকম ভাবে পুরোটাই যাচ্ছে দেখো এবং এটার প্রাইস হচ্ছে 10950 নাম্বার 7 10950 মিনেতে কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি বলি বেনারসি দু রকম ভাবে হতে পারে একটা হচ্ছে সরাসরি আপনি তাতির ঘরে গিয়ে নেবেন আর একটা হচ্ছে আপনি মহাজনের কাছ থেকে নেবেন এখন আরত থেকে নেবেন ওরা একদম সরাসরি তাতির ঘরে যায় যার ফলে ও যে প্রাইসে যে শাড়িটা দিতে পারে এটা অনেকের পক্ষে দেওয়া মুশকিল হয়ে যায় দেখো আমি ঠিক তো একদম আমি যারা আমার দোকানে আসে মানে আমাকে খুব ক্লোজলি জেনে একটু দেখবেন আমি মোটামুটি মনোযোগ দিয়ে দোকান মানে দোকানের কাজটা করার চেষ্টা যে দেখেছে তো তুমি দেখবে আমি একটু খাটনি হলেও তাতির ঘরে গিয়ে কেরাটা প্রেফার করি একটু দামটা কম হয় এটা না এবং যার ফলে কি ও যখন দামটা কম দিয়ে কিনবে তার এফেক্টটা কিন্তু কাস্টমারের উপরে দু পয়সা কম দিয়ে জিনিসটা

তাকে ব্লকে সাজানো হয়েছে ডিসচার্জ এন্ড হ্যান্ড ব্লকে আজকে অনেক দিন এই প্রিন্ট আনি নিতে আজকে দুটো প্রিন্ট নিয়েছি এটা थानेও পাওয়া যাবে প্রিন্টও পাওয়া যাবে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর সারি 3550 অনলি থানের দাম এখন 2890 টাকা পেজ 2890 উইদাউট ব্লক এটা উইথ ব্লক পাবেন 38 না 3550 3550 3550 নাম্বার 9 9 নম্বর সারি উইথ ব্লাউজ এটা একদম পিওর এই যে দেখাচ্ছি শাড়িটা এটা কিন্তু একদম পিওর এবং যতটা কাউন্ট দরকার ঠিক সেম কাউন্টি আপনি কিন্তু পেয়ে যাবেন এটার তখন আমার নেশা হয়েছে জানো তো এটা হচ্ছে বলি এই এই ব্লকটা ইউজুয়ালি এটাকে বলা হচ্ছে বালুচরি কলকা বালুচুরি কলকার রিভাইভাল ব্লক হ্যান্ড ব্লকে বালুচরি নকশাগুলোকে তোলা হচ্ছে বাট এটার মধ্যে কি হয়েছে ওভারল্যাপিং করে গেছে একটা বেসের ব্লক তারপরে এই ব্লক এবং একবারে নয় কিন্তু বারবার ব্লকটা ফেলতে হয়

এই মুগা এইটা যদি আপনি বডিতে চান সেটাও কিন্তু ওর কাছে পাবেন অ্যাবাউট 15000 আমি দেখিয়ে দেব 15000 14000 সামথিং এ পাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি মানে যেরকম করে হোক আমি এনে দেব কারণ আমার কাছে কন্টিনিউ তাতে পাঠাতে থাকে বাহ এটা হচ্ছে ब्लाउজ রেডে তারপরে আসছে আঁচল এটা কন্ট্রাস্টে এই দেখুন আগে একটা দেখেছিলাম পিওর কাতান আর এটা হচ্ছে সেমি কাতান তাই সেমি কাতান সেমি কাতান আর এর মধ্যে না এখন হিউজ ডিজাইনিং হচ্ছে তবে এরও না কোয়ালিটি আছে এই পিকটা ভীষণ ইম্পর্টেন্ট সে আপনি সেমিতেই নিন আর পিওরেই নিন আচ্ছা এই পিকটা ইম্পর্টেন্ট আর একটা জিনিস বলি এই যে শাড়ি সব না আমার কাছে একটা জিনিস পাবে কোয়ালিটির গ্যারেন্টি কম দাম হোক বেশি দাম হোক কোয়ালিটির গ্যারেন্টি কিন্তু পুরোপুরি বেনারসি নিকেতনে রয়েছে এটা হচ্ছে টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ বারো নম্বর শাড়ি নম্বর এই সব শাড়ি না এমন না যে আমারও যদি বাড়িতে আমার মিসেস বলি যে তুমি পড়লে পরও খুব ভালো কোয়ালিটি আমি অনেক বলছি নিজের বাড়িতে টেস্টিং করিয়ে মানে যাতে করে সম্পর্কে তোমার কি ভাব একদম এটাও কিন্তু কাঞ্জিবর এবং এটা হচ্ছে এটাও তোমার সেমিতেই তাই তো সেমিতে এটা সেমি কাঞ্জি এটা পার্পল এর শেড যাচ্ছে ব্ল্যাক ब्लाउজ আঁচল পারে আর গ্রিন যাচ্ছে নিয়ন টোন যাচ্ছে হচ্ছে বডিতে এর মধ্যে কিন্তু 15 খানা কালার আছে 15 কালার এবং এটা হচ্ছে তোমার 2250 নাম্বার 13 13 নম্বর 2250 আচ্ছা 14 নম্বর ওয়াও

আমি ওই জন্য তো বলছি যেরকম পিওর হোক আট হোক কম দামের শাড়ি হোক একবার আমার শোরুমে আসো ঘুরে যাক ঘুরে যাক ঘুরতে

একটা কাস্টমার আমাদের শিলিগুড়ি থেকে এই কালকের ইনসিডেন্টটা বলছি উনি সকালবেলা ফোন করে বললো মেয়ের বিয়ে সিচুয়েশানে যেতে পারবো না আমার একটা বেনারসি চাই দশ থেকে বারো হাজারের মধ্যে লালের মধ্যে ছোট বুটি বাটলি ছাড়া একদম স্ট্রেট যেরকম প্রথমে দিয়ে গুলো প্যাটার্ন হ্যাঁ তো উনি বলছেন যে আমার আমি তখন বললাম যে দিদিভাই তাহলে পাটলি ছাড়া ওরকম নিচ্ছেন আপনি পিওরের দেখাতে বলছেন আমার তো বারো হাজারের উপরে রেঞ্জই যাবে না হ্যাঁ মানে প্র্যাকটিক্যাল কথা বলছি তখন বলছেন না বেশি দেখাও মানে আর একটু দামি দেখাও আমি তখন ওনাকে ভিডিও কলে সব দেখালাম উনি বিয়ের বেনারসি নিলো ওনার মানে অপোজিট বাড়ি থেকে একটা লেহেঙ্গা নিলো ঠাকুরের শাড়ি ধুতি পাঞ্জাবি সব কিছু নিল আর ওনার বেনারসি প্রাইসটা বললো আট হাজার সামথিং আমি ওনাকে বললাম হ্যাঁ পিওর পিওর আট হাজার সামথিং অল ওভার বুটি যেরকম দেখালাম এটা দশ হাজারে ওরকম রেঞ্জে আট হাজার সামথিং পড়লো আমি ওনাকে বললাম দিদি ভাই আমার রেঞ্জটাই কম আপনি কিন্তু নন পিওর ভাববেন আমি সিল্ক মার্ক লাগিয়ে দিয়ে দেবো দরকার পড়লে ঠিক আছে মানুষের না না অনেকেই ভাবে না যে দাম দিলেই ভালো জিনিসটা হবে তাছাড়া হবে না এটা কিন্তু খুব বাজে মানে একটা কনসেপ্টটা বের করে দাও কেন বা এই জন্যে না কিছু কিছু দামি মানে দামি অসাধু ব্যাপারটা হয়ে যায় অসাধু কাজটা শুরু হয় আচ্ছা প্রথমে যাচ্ছে এটা পিওর কাঞ্জিভারাম গ্রিন এন্ড রেড এটাও কিন্তু দেখে মনে হবে এবাভ 10000 টাকা আমার দোকান চালাতে যা খরচ আমি ওইটাই তুলবো আমার প্রফিটটা করবোই করবো আমি प्रॉफिट রাখবো কিন্তু তোমার প্রয়োজন হতে তুমি তুমি চাও কোয়ান্টিটি দিয়ে রাষ্ট্র করবে দেখো আমার যেটুকু পার্সেন্টেজ प्रॉफिट হবে আমার ওইটুকু হলেই যথেষ্ট আমি ওইটাই বলছি আমি মানে তোমাকে প্র্যাকটিক্যালি বলছি অনলাইনে যারা ভিডিও কলে আমাদের দেখবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনাদের আপনি যখন ফ্রি হবেন রান্না ফান্নার পর বিকেলবেলা ফ্রি আমার লোক দেখিয়ে দেবে আপনাকে রেঞ্জ একদম পারফেক্ট মানে ঠিক পাবেন কোন সেভেন জিরো ফাইভ জিরো নাম্বার সিক্সটিন ষোলো নম্বর সাত হাজার পঞ্চাশ সতেরো নম্বর একটু পিওর শাড়িগুলো একটু ভালো করে দেখাবো এটা পৈঠানি আচ্ছা এইটা একটু ভালো করে দেখিয়ে তারপরে একটু আমাদের বন্ধু একজন পৈঠানির কথা বলছিলেন দিস ইজ পিওর নখানা কালার হ্যাঁ নখানা কালার দিস ইজ পিওর 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 একদম পিওর পৈঠানি এটা ब्लाउজ গালো সেই পার্পল শেড

এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি আট হাজার একশো পঞ্চাশ নাম্বার এবার আসছি জামদানি এটার কোন বিকল্প হয় না এটা পাউডার মিন্ট টোন

এবারে আসছি নাম্বার 21 আমি কোন কাস্টমার কে একটা জিনিস খুব মেইনটেইন করি এটা দেখে মনে হবে ঘিচা দেখা ডুপিয়ান দেখাচ্ছে কিন্তু এটা আর্টে আর্টে এবং এটার মধ্যে পেইন্টিং এর মধ্যে এটা কিন্তু প্রিন্টে এটা দেখে মনে হবে পেইন্টিং বাট এটা প্রিন্টে আমি একটা জিনিস আমি কখনো কাউর বিয়ের বাজেটটা খুব বেশি বাড়াই না আনলেস সে মানে না বলে কেন ভাই তো অনেক খরচা থাকে সবার একটা ভেবে রাখা থাকে এবং এটার প্রাইস হচ্ছে 950 এটা ওনলি ওনলি নাম্বার 21 950 আচ্ছা এটা ফ্যান্সি ব্রোকেট এটা একদম কম রেঞ্জের

আচ্ছা এটার মধ্যে বড় বড় নকশা যাচ্ছে এটা মিডনাইট ব্লু এন্ড রানির কম্বিনেশন একটা ইমে কম্বিনেশন 3 বছর আগে মানে এই কাপড়ে যখন স্টার্টিং হয়েছিল সুপার হিট ছিল সুপার হিট আর এটা হচ্ছে এর সঙ্গে ब्लाउজটা অল ওভার 1450 25 26 বাও এটা দেখো এটা একটা লগনের জন্যই আমি এনেছি এই শাড়িটার ब्लाउজটা দেখো আর দিদি অনেকে না এই শাড়ি ভাবে কি ফুলে থাকবে তুমি হাত বলে দাও তো

দুদিকে বক্স এন্ড টেম্পল বর্ডার ভেতরে দেখুন জামদানি স্টাইলের বুটিটা আছে ওই ওই যে মসলিনটা আছে ওইটারই অনুকরণে করা রেঞ্জটা কিন্তু রিজনেবল এটা হচ্ছে ब्लाउজ প্রাইস হচ্ছে তোমার 1250 1250 আর এটা হচ্ছে 6টা কালার 6টা কালার

আর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস রানিং আছে খুব হালকা এবার লেহেঙ্গা দেখবো আমরা এই যে লেহেঙ্গা এটা গেল কোথায় এই যে যে ও এই কুটুল আছে তুলে এটা হচ্ছে লেহেঙ্গাটা চলে যাই আচ্ছা এই লেহেঙ্গাটা দেখাচ্ছি আমি নেট এর মধ্যে হচ্ছে আর এই মানে ভেতরে তো স্যাটিন রয়েছে তার উপরে নেটের উপরে ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে দুপাট্টাটা

বুঝলে তার মানে গোলটা না একদম রাউন্ড থাকবে মানে নিচে ওই ক্যান ক্যান না থাকলে কিন্তু ওই রাউন্ডটা পরে না পরে না এটা ধরো না একটু ধরো কালারটা অসম্ভব কালার কার কত ফ্যান্সি বলো দোপাট্টাটা কন্ট্রাস্টে ওয়াও আর এটার সঙ্গে এইটা যে কেন বলছিলাম আচ্ছা এইটার প্রাইসটা হচ্ছে 10850 এরপরেই দেখো এই পাঞ্জাবিটা আছে

এই পাঞ্জাবিটা হচ্ছে সতেরোশো নিরানব্বই অনেক সময় হয় কি বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে ছোট মেয়ের বিয়ে মা বড় মেয়ে দেবে জামাই কেউ দেবে এই সেটটা দিতে পারে আমি এটা না আমি কো ইন্সিডেন্টলি হয়েছে

প্যারেট গ্রিন মানে নিয়ন গ্রিন হচ্ছে আঁচল আর এটা হচ্ছে অরেঞ্জের সঙ্গে রানী গেছে সিলভার গোল্ডেনে বড় বড় নকশা ডিজাইন গেছে ফাইন কালার না ভালো এটা মানে আজকের কালার গুলো যাই বলো একটা ফিডব্যাক যে দারুন দারুন কালার দেখিয়েছে এর সঙ্গে সোনার গয়না পরুন চুটিয়ে চুলে খোপা করুন বিয়ে বাড়ি বিয়ের কোণে বিয়ে বাড়িতে যাবেন আপনার অ্যানিভার্সারি এইট পিওর কাতান বাই কাতান আট হাজার চার অ্যাকচুয়ালি এর মধ্যে মালবেরি সিল্ক আছে এইট ফোর ফাইভ জিরো উইথ ব্লাউজ পিস এইট ফোর ফাইভ জিরো থার্টি এইট আবার মঙ্গলবার দিন কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট শোরুমের সম্ভার নিয়ে আমরা আসছি সিক্সটি ফোর কলেজ স্ট্রিটের সম্ভার নিয়ে অনেক ধন্যবাদ জানাবো নয়নকে ধন্যবাদ আপনাদের নমস্কার বেনারসি নিকেতন ঠিকানা একশো আঠাশ বাই দশের এ বিধান সরণী শ্যামবাজার ফাইভ পয়েন্ট কলকাতা সাত লক্ষ চার বেনারসি নিকেতন ঠিকানা সিক্সটি ফোর কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর